नमस्कार बंधुरा सबस्क्राइब करुन आमादेर स्काई 18 बांग्ला न्यूज चैनल करीमगंज एवं प्रेस करुन बेल आइकन आमादेर प्रतिदिनेर न्यूज पेये जान सबार आगे धन्यवाद। প্রতিটি দাবি অতি গুরুত্বপূর্ণ, দাবিগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি। করিমগঞ্জ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটি। প্ল্যাকার্ড, দলীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন দলীয় একঝাঁক কর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়, দাবিগুলি নিয়ে স্লোগান ও দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উল্লেখযোগ্য দাবি নিয়ে সোচ্চার হন তা নিয়ে দলের সম্পাদক নির্মল দে সাংবাদিক কাছে এমনইভাবে মন্তব্য করেন। ধর্মদাস চক্রবর্তী, পরিতোষ দাশগুপ্ত, কৃপেশরঞ্জন দাশগুপ্ত, তরুণ গো প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন। সংগ্রামের ময়দানে শ্রমিক কৃষক ছাত্র যুবক এক হোক, 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 এক হোক। তো আজকে যে এই জমায়েতে প্রতিবাদে সামিল হয়েছেন, আমি তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে অসংখ্য অভিনন্দন আমি জানাচ্ছি। আজকে যে আমাদের যে এই 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 যে কর্মসূচি আমরা বেশ প্রায় 12-14 দফা দাবি আমরা উত্থাপন করেছি, যেটা আমরা সবচেয়ে বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে 500টা দাবির উপর আমরা খুব বেশি হাইলাইট। প্রথমত হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষে একটা পরাধীনতার তারা আইন জারি করলেন, বলতে পারেন আপনারা এই যে কৃষি আইন যেটা দিতে তারা চালু করলেন, এটা ভয়ঙ্কর আইন যেটা সমস্ত কৃষককে তারা মৃত্যুর পরোয়ানা জারি করেছেন কৃষকদের, এবং পার্লামেন্টের এই সমস্ত আইন কানুনকে তারা বিধ্বংসী দেখিয়ে এই আইনটা পাস করেছেন, এবং এর ফলে এখন কৃষকরা আর স্বাধীন থাকতে পারবেন না, তাদের জমি এখন তাদের হাতে থাকবে না, তাদের ফসল তাদের হাতে থাকবে না, এই পুরোটাই যাবে কর্পোরেট মালিকদের, দেশি বিদেশি কর্পোরেট মালিকদের হাতে, যেটা হচ্ছে ভয়ঙ্কর। এবং আগামী দিনে আমরা জানি না, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডে নীল বিদ্রোহ আপনারা শুনেছেন, জানেন সবাই যে ব্রিটিশরা আমাদের দেশে ধান ফলাবার প্রয়োজন বোধ করেনি, তারা কৃষককে দিয়ে নীল চাষ করিয়েছিল এবং তার ফলে অসংখ্য কৃষকের অনাহারে মরতে হয়েছে। আজকে মোদী সাহেব সেই কাজটাই করছেন, কারণ তিনি ভোটে এসেছেন সমস্ত বড় বড় কর্পোরেট মালিকদের অনুদান নিয়ে, আশীর্বাদ নিয়ে, তিনি একটাই প্রতিশ্রুতি রাখছেন কর্পোরেট মালিকদের সমস্ত দাবিগুলো কথা নিয়ে পূরণ করছেন, আর সাধারণ মানুষের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তাই আমরা এই কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, আপনারা জানেন গোটা উত্তর ভারত আজকে আপনার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কৃষকরা রাস্তায় মরণপণ যুদ্ধে নেমেছেন, এটা যদি আটকাতে না পারেন কৃষক বাঁচবে না। এমনকি বিজেপির যারা শরিক দল, যারা বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় আছেন, তারাও আজকে মন্ত্রিসভা পদত্যাগ করে, বিজেপি ত্যাগ করে তারা আজকে বিরুদ্ধে এসেছেন, এই আন্দোলনে আজকে সামিল হচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। 2 নম্বর দাবি হচ্ছে সবচেয়ে শ্রমজীবী মানুষের উপর, আজকে আমাদের শ্রমিক, আমার ভারতবর্ষের 74% শ্রমিক এই করিমগঞ্জে লেবার অফিসের আওতার বাইরে চলে যাবে। উত্তরপ্রদেশে এক তরুণীকে গণধর্ষণ করার পাশাপাশি মৃত্যুমুখে ঠেলে দেওয়ার জেরে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায়। স্থানীয় শম্ভুসাগর উদ্যানস্থিত রবীন্দ্রমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন অল ইন্ডিয়া ডিএসও কর্মকর্তারা।
দর্শন কাণ্ডে যারা জড়িত পাষণ্ডদের ফাস্ট ট্র্যাকে শাস্তি দেওয়ার দাবি উত্থাপন করা হয়। যোগী সরকারের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রস্তাব তুলেন তারা। স্লোগানও দেওয়া হয় সরকারের বিরুদ্ধে। সুজিৎ কুমার পাল, সঞ্চিতা শুক্ল, জয়দীপ দেব সহ পড়ুয়ারা তাতে সামিল ছিলেন। উত্তরপ্রদেশে দলিত তরুণীকে নৃশংস গণ হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। উত্তরপ্রদেশে দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ধর্ষণ এবং গণধর্ষণ রোধে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে। গণধর্ষণের রোধে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। উত্তরপ্রদেশে দলিত তরুণীকে কেন গণধর্ষণ করে হত্যা করা হলো? যোগী সরকার জবাব চাই, জবাব দাও। উত্তরপ্রদেশ অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী কালো দিবস পালন করছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে উত্তরপ্রদেশের 19 বছরের দলিত মানে যে তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিছু উচ্চবর্ণের মানে উচ্চবর্ণের কিছু লোক এই এই চারজন মিলে এই দলিত তরুণীকে মানে রেপ করে হত্যা করেছে। আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে গত মানে চোদ্দতে আমরা যে নির্ভয়া কাণ্ড দেখেছি, তারই সূত্র থেকে দেখা যাচ্ছে যে একই রকমের ঘটনা এই কিছুদিন পর আসিফা, এখন দেখা যাচ্ছে যে ওই মেয়েটার নাম হচ্ছে মনীষা বাল্মীকি, ওকেও মানে নৃশংসভাবে মানে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। অত্যন্ত দুঃখের সাথে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এটার প্রতিবাদ করতে হচ্ছে এবং মানে আমরা এই রেপের এগেনস্টে মানে এখানে দাঁড়িয়েছি সত্যি কথা, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের মানে নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা একেবারেই নেই। যে ভারতবর্ষের সরকার প্রতিদিন বেটি বাঁচাও বেটি আন্দোলন মানে বেটি বাঁচাও মানে যে ফুলঝুরি বক্তব্য দিচ্ছে, তো এই বক্তব্য থেকে কিছুই মানে বেটি বাঁচাও বলতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সমস্যার কাজে রাতাবাড়ির জনগণ, সমস্যা নিয়ে জর্জরিত ভুক্তভোগীরা, বিশেষ করে সড়ক, পানীয় জল, মেডিকেলের সমস্যা ইত্যাদি নিয়ে মহাপাত্রী জনগণ সমস্যা নিয়ে মুখ করলেন রাতাবাড়ি সমষ্টির কংগ্রেসের সংগ্রামী প্রার্থী বৈদ্য দাস। কি বলছেন ক্যামেরায় তিনি তা শোনা যাক। আজকে আমাদের রাতাবাড়ির সমষ্টির যেমন চেরাগি, নিবিয়া, মাগুরা, রংপুর, বুধুরপুর এই জায়গাগুলোতে যাওয়ার রাস্তাঘাটের যে অসুবিধা বর্তমানে রাতাবাড়িতে হচ্ছে, এবং চেরাগি বলুন, নিবিয়া বলুন, মাগুরা বলুন, রংপুর, সোনাপুর, এগুলোর এখানে মানুষরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, শিক্ষার প্রভাব নেই, আজকে এখানকার মানুষ চিকিৎসার ভুক্তভোগী হচ্ছেন, এমনকি ঠেলাগাড়ি দিয়ে নিয়ে মানুষকে রাস্তাতে ডেলিভারি হয়ে যাচ্ছে। আজকে বর্তমান সরকারে কী করছে? আজকে ওগুলো মানুষে প্রাণ ভরে ওদের সরকারকে ভোট দিয়েছে পরিবর্তন আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হননি। ওখানকার মানুষ আজকে রাস্তাঘাটের জন্য ভুক্তভোগী, চিকিৎসার জন্য ভুক্তভোগী, শিক্ষার জন্য ভুক্তভোগী, পানীয় জলের জন্য ভুক্তভোগী, কৃষির জন্য ভুক্তভোগী। আজকে এখানকার জনসাধারণকে বুকা বানিয়ে ওরা ভোট নিয়েছে। আগামী 2021 ঠিক এই মানুষগুলা, এই জনসাধারণ এই সরকারকে জবাব দেবে এবং সেটার ফলও পাবে। এখন জনসাধারণ সচেতন হয়ে গেছে যে সাম্প্রদায়িক কথাবার্তা বলে, জাতিগত কথাবার্তা বলে ভোট নেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইএরটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।